স্যার, রমজানে মোর ব্যস্ত দিনগুলো কেমন কাটতে স্যার? ইফতারিতে মোরা কি কি আয়োজন করছিল? আমার ঠান্ডা মিডিয়ার শরবত খাইয়ে কেমন তারা পরান্ডারে জোরাইছিলাম, হগল কিছু আয়োজন করে ভিডিওতে শেয়ার হমো। আর দেখা যায় যে রমজানের সময় শিডিউলটা একটু অন্যরকমের হয়ে যায়, অন্যান্য দিনের সময় কথা বলছেন নাই। তার এই এর ভিতরে বেমালা ব্যস্ততায় দিনগুলো পার করতে এসে ওই লেগে কোনো রেগুলার ব্লগ ভিডিও দিতে পারতেছি না। তার আয়োজন ভিডিওতে কোনো হগল কিছু শেয়ার করিয়ে দিই, মোর দাদুরা বুয়ার আমার ভিডিও ডিসক্রাইব করবেন না, কোনো মোরও দেখতে পাবেন বেমালা কিছু। আসসালামু আলাইকুম দাদুরা বুয়ার আফুরা ভাইয়েরা, আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। এখানে কল রমজান উপলক্ষে কিছু বাজার সদাই করে নিয়ে এসেই আমাকে শেয়ার করতে আসে। এখানে কিছু নতুন নতুন জিনিসপত্র মাটির কিংবা আরও যা যা কেনছে একটু শেয়ার করতে আসে। আর প্রত্যেক ফিরে দেখা যায় কি রমজান মাসে নতুন নতুন কিছু জিনিসপত্র না কিনলে ভালো লাগে না। অর্থাৎ যে কালে ইফতারিটা খামব যে নতুন কোনো জিনিসপত্র বাসন কোষণে ওই ইফতারিটা ডেকোরেশন করলে মোর ধরে বেমালে ভালো লাগে। তার এই ফিরে হেরম করে না কিনলে এই মাটির জিনিসগুলো কিনছি। মুই চাইছিলাম কি যে এই বাটিগুলো তিনটা কিংবা একরকমের সাইজের থাকলে বেশি ভালো লাগতো। তার ওরম করে সাইজ নেই, প্রথমে খুব বড়, এরপর মাঝের কে, এরপর ছোট্ট বাজার, তিনটে সেটের পর একটু পাতিল। এই দেখে ওই যে বাজারে গেছিলাম না, দেখে পছন্দ হয়েছে কিনে নিয়ে এসেছি। তার যে এখের পর আরও কিছু কিনে নিয়ে এসেছে। আর এইটা নিয়ে এসেছি যে রমজান মাসে খেজুর কিংবে সস রাখার লেগে একটু নতুন নতুন জিনিসে রাখলে আর কি ভালো লাগে। আর এটা নিয়ে এসেছে যে বলে না ভর্তা বানায় যে তার মোরা তো পাড়ায় বাইকটাই ভর্তা বানায়, হ্যাঁ কোনো কথা না, আর দিয়ে এরম করে বাটনে দিয়ে বোঝান বানানো যায়। তো এখন আমি বানাইয়ে খাইনি, বানিয়ে খামো হন, ওইটা কতটা উপকারী হয় বলতে পারি না। আমি নিয়ে এসে এখানে কিছু কেকের জিনিসপত্র নিয়ে এসেছি। ওই দেখা যায় যে নতুন নতুন কেক বানিয়ে না, সে দেখা যায় কি কেকের জিনিসপত্র যতই কিনি অতই কম পরে বলছেন, কেনার তো কোনো শেষ নেই। আর একটু বড়ো জগ নিয়ে এসেছি, জগটা নিয়ে এসে কারণ কি ওই যে ইফতারির কালা ওই বড়ো জগটার ভিতরে ঠান্ডা পানি ভরিয়ে বসে খাইলে সুন্দর করে এক তৃপ্তি সহকারে পানিটা খাওয়া যাবে। হ্যাঁ, আর একটা তৈলে নিয়ে এসেছি, এটা ওই বেসিনের পাশ দিয়ে সুন্দর করে লাগাই দিম ইফতারিটা খাইয়ে, এরপর বেসিনের হাতটা ধুয়ে সুন্দর করে যেন মশা যায়। একটু বাটি নিয়ে এসেছি, বাটিটা বেমালে সুন্দর। তার এইটা এফির ভাবছি কি নতুন নতুন জিনিস মোর ধরে ভালো লাগে বললাম না, তার এফির এই খেজুর গুণ এই বাটিটার ভিতরে রাখি দিম। আর ওই যে বললাম কেকের জিনিস তো কেনার কোনো শেষ নেই, তার এখানে আবার ডার্ক চকলেট নিয়ে এসে। এছাড়া মুই তো আবার ওই শুধুমাত্র চকলেট কেকটাই খাই বলছেন, তার এ ফিরে আবার চকলেট কেক ছাড়াও অন্যটাও অন্যরকমের যে কেক বানাইয়ে কালার করে খাই হেইও নিয়ে এসেছি। তার এই ঠুনটু করে করে আইন নেই আর কি বানিয়ে বানিয়ে দেখতে এসে খাইতে কেমন লাগে। আর মুই বললাম না মুই তো ডেকোরেশন করতে ইচ্ছে করে না, মোর ধারে মনে হয় যে আগে খাওয়া লাগা করবো ডেকোরেশন পরে। তার ওই লেগে কেক না হাজাই খালি বানিয়ে খাইয়ে ফেলি চকলেট গোলাই গোলাই বলছেন। আর ইফতারি কিংবা এই যে রমজান মাসের বাজার যেহেতু মুড়ি তো লাগবে, তার এরপরও না মুড়িটা মোর ধারে ওরম ভালো লাগে না। মুড়ি মাহা হয়েছে ইফতারি তো অনেকে খায় না, তার কেডা কেডা ভালো পান খাইতে বলবে না অবশ্যই, মোর ধারে ওরম করে মুড়ি মাহাটা ভালো লাগে না। কিংবা জিলাপি দিয়ে খাইলে ঠুনটু করে খাই। তার একটু তরমুজ নিয়ে এসেছিলাম, তার তরমুজটা মোর মাইয়ের এবার বেমালা পছন্দ, বাইরে গেছিলো তো ওই বলতে এসে যে তরমুজ নিয়ে তিনটে জুড়ি নিয়ে এসছে। এর ভিতরে আলুর সব, বেগুনি, ডিম সব, বাইচে বিচে আলাদা আলাদা সুন্দর করে ছোট্ট ছোট্ট করে ধোয়া যাবে না। দুগ্গ বাটি মোর পছন্দ হয়েছে, আমি নিয়ে এসেছি। আর ফলফাকটা তো লাগবেই বললাম না, যে রমজানের বাজারে রোজায় যা যা খাই আর কি। ধারে মনে হয় কি রমজান মাসে খাওয়ালেও একটু বেশি করা হয়, কারণ নর্মালি তো মোরা কলো বিকেলবেলা কিংবা সন্ধ্যার নাস্তায় এত কিছু খাই না, রমজান মাসে ইফতারিতে যাইয়ে যাইয়ে খাওয়ায়। কিন্তু অনেক খাওয়ালো দেখলে মুই আবার খাইতে পারি না, মোর ধারে মনে হবে খাওয়ালো হবে সিম্পলের ভিতরে, কিছু ফল ফাকড়া থাকবে, কিছু সব থাকবে, আর শরবতটা খাই একালে পরনটা জুড়িয়ে ফেলাম। তার এরম করে খাইলেই মোর ধারে ইফতারিটা ভালো লাগে, অনেক কিছু খাওয়ালো আমি করতেও পারি না। তা যেই হোক, এখানে যে ফল ফাকড়া বলতে নিয়ে এসেছি যতদিন যায়, আর ইয়ে তোর একদিনে খাওয়ালো আর জিনিস না, ইয়ে আস্তে ধীরে কাইটে কেটে খামো না বোঝো না, তারা ইয়ে আঙ্গুর, তরমুজ, আপেল, মাল্ট ইয়ে আর কি। আর এখানে যে টমেটো সমস্যা ইয়ে তো লাগে, ইয়ে যে লাগে না হেতো না, সালাদ হইতে শুরু করিয়ে শসা টমেটো পিস, সংসারে যে কত কিছু লাগে, হ্যাঁ বললে মুই আমাগুলোকে শেষ করতে পারবো না বোঝেন। তার এরপরে তুমি যেহেতু রেগুলার ভিডিওগুলো আমাগুলোকে শেয়ার করতে পারতেছি না বললাম না, বেমালা ব্যস্ততার ভিতর দিয়ে দিনগুলো যায়, হইলে লেগে কোলো আর আগের মতো করে ব্লগ ভিডিওগুলো শেয়ার করা পড়ে না। এইখানে পুদিনে পাতা, দুনিয়া পাতা, কাঁচামরিচ ইয়ে নিয়ে এসে হয়েছে। তার পুদিনে পাতা তো ওই মুড়ি মাহার ভিতরে দিলেও ভালো লাগে। এরপর দেখা যায় যে ওই অনেকে রমজান মাসে বোরহানি বানায় হেয়ের ভিতর দিয়ে ওগুলো পুদিনে পাতা দিয়ে খাওয়া যায়। তা যে এখানে বেগুন তো লাগবে, বেগুনি তো সবাই খায়, আর করল্লা, লেমু, লেমুর শরবত খাম না হ্যাঁ তো ওই পারে না বলছেন। তার এখানে আবার যত মশলাগুলো আছে না, মশলাপাতি নিয়ে এসে সাবুদানা হয়েছে শুরু করে শুকনো মরিচ, তেজপাতা, দুনিয়া, একুন, এসকপি। আর এই যেহেতু রমজান মাসে বেরিয়ে গেলে চা খাওয়া হয় না, অনেকে কলে ইফতারি করে এরপর চা কফিটা খাইয়ে থাকে। তার এখানে কলে আবার খেজুর নিয়ে এসে, তার তিন ধরনের খেজুর নিয়ে এসেছিলাম বললাম না, একটু
পছন্দ করে, যে এইটা খাইতে ভালো লাগবে। প্রথমেই তো একসাথে অনেকগুলো খেজুর কিনলে বোঝা যায় না যে কোনটা খাইতে মজা হবে কিংবা ভালো হবে, বুঝছেন? তারা ওই লিগেগুলো মিলিয়ে জিলে নিয়ে এসে যে এইটা খাইতে ভালো লাগবে পরবর্তী দিনে ওইটাই নিয়ে এসবে, বুঝছেন? তারা মুই এবার খেজুর গুলো ওরম করি অত খাই না, তার সব কিছু আমি খাই ঠিনটু করে করি। আর এফির রমজানে মোর একালে কাহিল লাগতে এসে, আর মোর মাইয়ে এককালেই ভালো থাকে না, ও অনেক অসুস্থ থাকে, বুঝছেন? ও অসুস্থ থাকে বিধায় মোর এখন কিছুই ভালো লাগে না। তার যে এখানে তিতুল সোলা ভ্যাসন এই লাগেই তো, এই দুই ধরনের আবার ভ্যাসন নিয়ে এসছিলাম। তার এই যেয়ে যেয়ে বাজার সাথে করছিলাম এই টমেগুলো একটু শেয়ার করতেছে, এরপর তো এই আবার গুছ গাছ করে সুন্দর করে রাখতে হবে। ইয়ে খালি বাজার গনে আনছে হেঁটে যে কতটুকু সময় চললে গেছে ইয়ে বললে বুঝে নিয়ে যাবেন। এরপর সময় যে কোথায় দিয়ে কোথায় চললেছে হ্যাঁ জানি না। নুডলসটা নিয়ে এসছি মোর মায়ের লোক গিয়ে, আর মোর মায়ের চুলগুলো বড় হয়ে গেছে, বুঝছেন? হের লোক গিয়ে দেখা যায় কি ও চুলে তেল দেবে না, সাবান দেবে না, শ্যাম্পু করবে না, চুল আশ্রয়তে দেবে না, ও চুলে একসের ব্যথা পায় ব্যথা পায়, আর চুল গাইমে গাইমে ওর ঠান্ডা জ্বর এইটিয়ে সেটা লাগিয়েই রয়েছে। তার এখন ভাবতেছে যে চুলগুলো কাটতে ছোট্ট করে দিই, তার এখানে একটা দধি নিয়ে এসছি দোহারের দধি, বুঝলেন? তার যেই হোক এখন তো ইয়ে বাইরে করে নিয়েছে, এখন গুছ গুছ করে রেখে দিতে আসি। আর এই যে মোর মাইয়ে তরমুজটা দেখিয়ে বলতেছে ও শুধু এইটাই খাবে, এই রমজান মাসে যে এতগুলো রোজা গেছে এক দিন ও কিছু খায়নি, বুঝলেন? এই এক পিস তরমুজ ছাড়া ও কোনো কিছু খাইবে না। তার যেই হোক এই যে বাজার সাথে ইয়ে এখন গুছ গাছ করে ধুয়ে দিতে এসে আবার বাইরে যাইতে হবে, বেমালা কাম বেমালা ব্যস্ততার ভিতর দিয়ে যাইতে আসছে। আর দেখা যায় কি রমজান মাসে রোজা নামাজ করিয়া সেহেরি খাইয়া ঘুমাইয়া এরপর ইফতারির আয়োজন করি না, সময় থাকে না যে কোনো কিছু করে ভিডিও করে ব্লগ করে যে শেয়ার করবো, এই সময় পাই না। আর মই বললাম না কেকের সরঞ্জাম আনছি ঠিকই, কিন্তু ওই চকলেট কেক মোর বানাইতো, এবার এইখানে কিছু দিয়ে না দিই একাল ইচ্ছেশীলভাবে চকলেটগুলো ইয়েগুলো ইয়ে দিয়ে, বুঝলেন? চকলেট দিয়ে কেকগুলো খাইতে মোর ধরে যে কী ভালো লাগে বলার বাইরে, তার দুগ্গ কেক বানাইছিলাম একটু কেক গুনার ভিতরে, বুঝলেন? বেশি করে চকলেট গুলাইয়ে দিয়ে এরপর ফ্রিজে রাখে যদি খাইয়ে দেখবেন কি যে স্বাদ হয় যা বলার বাইরে। আর মোর ধারে তো চকলেট বেমালা প্রিয়, মোর প্রিয় মোর মাইয়ের উপরে, তার মুই করি কে বানাই বানে কাটতে কাটতে থুয়ে দিই, ইয়ে ডিজাইন টিজাইন লাগবে ইয়ে মোর ধারে মনে ডিজাইন করতে বেমালা সামাল লাগে তো খাওয়া দিয়ে কথা, তার মুই করলাম কাটতে কেটে পিস করে থুয়ে দিই। কেকটা খাইতে বেমালা ভালো হয়েছে, বুঝলেন? তার এই কেক বানাই এরপর খাওয়া দাওয়া করলাম, একুল দিয়ে মুই এবার বাইরে আসছে, বাইরে আসছে বলতে বললাম না মোর মাইয়ের চুল কাটাইতে হবে, তার চুল কাটাইতে নিয়ে যাম। এখন নিয়ে যাওয়ার আগে ওর মনটা ভালো করার লাগে, বুঝলেন? একটু দোকানে গেছিলাম, দোকানে যে চুলের হেয়ার ব্যান্ড ক্লিপ ঠিলিপ কিছু কিনে দিয়েছিলাম, কিনে এরপর একটু রেস্টুরেন্টে আসছি, এখানে কিছু ওরে খাওয়াইয়ে মনটা ভালো করি, এরপর নিয়ে যাম চুল কাটাইতে ভাও দিয়ে লয়ে যেতেছি। তার ওরা যদি ভাও না দিয়ে নিয়ে যাই তাহলে তো ও চুল কাটবে না, কথা বোঝে না, অনেক কিছু কইয়ে বুঝিয়ে ঠুজিয়ে চুল কাটাইতে নিয়ে যেতেছে। আর চুল বড় থাকলে তো দেখতে সুন্দর দেয়, হ্যাঁ আমরা সবাই জানি ওর যে কী সমস্যা হইতেছে, ও এককালে অসুস্থ হয়ে যেতেছে যে চুলগুলো বড় থাকার ফলে এক কালে চুল ধরতে দেয় না, আশ্রয়তে দেয় না, জট ব্যথা কান্দে ঘুমে ঘুমে উঠিয়া, তারপর কী এরকম তার এত কি ভালো লাগে কান্দে, তার মধ্যে ধরে মনে হচ্ছে বড় হইলো চুল যেকালে নিজের যত্ন শেখবে সেকালে রাখবে না, একালে তেলও দিতে দেয় না শ্যাম্পু দিতে না, দেখলে চুলগুলো কাটতে ছোট্ট করে দিতে আসি যে এখন আর জটও থাকবে না। আর রাতের কালে ঘুমাইলে চুলগুলো এত ঘাইমিয়ে থাকে, ঘাইমিয়ে জট ঠান্ডা আসে ভালো লাগে না, বুঝলেন? আর এই শীতকাল আসছে ধরে এবছর ও এত অসুস্থ, জ্বর ঠান্ডা ভালোই হইলে না, তার এখন ও অসুস্থ থাকলে মোর মন এককালে ভালো লাগে না, যত্ন করিয়ে পালার পরগুলো রোমে রয়েছে। এই যে চুলগুলো ফালাই দিছি মায়া তো লাগতেছে, কিছু করার নেই, মোর মাইয়ের সুস্থতাটাই করলো আগে, সৌন্দর্যটা করলো পরে, বুঝলাম? তার ওরা বয়কাট করে দিছি যে যে কদিন ছোট ছোট থাকবে ওর আরাম লাগবে না, আর যেকালে চুলের বুঝ বসবে সেকালে আবার বড় কর্মু হন। দাদুরা বুয়ারা মোর মাইয়েদের লোককে দোয়া করবেন মোর মাইয়েদের যেন সুস্থ থাকতে পারে, আর ওর সুস্থ থাকা মানে এগুলো মোর ভালো থাকা, বুঝলেন? ও ভালো থাকলে এর তিনিয়ে বড় খুশি কিংবা বড় পাওয়া মোর ধারে কিছু হইতে না, তার ও ভালো থাকলেই মুই ভালো থাকি, ও এরম অসুস্থ থাকে মোর এককালেই ভালো লাগে না। তার যেই হোক বললাম না ওর মন রাহার লেগে রেস্টুরেন্টে গেছিলাম, তার ওর মন মতো সব কিছু আবার পার্সেলও কিছু নিয়ে এসছি, বার্গার চাউমিন ইয়ে নিয়ে এসছি যেন ঘরে ইয়ে খুশি থাকে, ও যেন কিছু বলতে না পারে, বুঝলেন? তার ওরে বলতে এসে যে বয়কাট করাতেই তোমাকে ভালো লাগতে এসে, এখন তোমার গরম লাগবে না কিংবা মাথা ভেজবে না ইয়ে বুঝে শুনে নিয়ে এসছি, এখন পর্যন্ত বোঝে নেই, বুঝলেন? তার না বোঝাটাই ভালো, বোঝলে একসার কানবে, তার এখন ওরে আবার দেখে সবাই বলতে আসে যে সুন্দর লাগতেছে, ওর লিগে ও খুশি খুশি আছে, যেই হোক ওরে খুশি রাখিয়াই করলো ওর মনটা বুঝছে, ওর লিগে সব কিছু করাতে, এরপর ওর শরীরটা ইদানিং এককালে ভালোই থাকে না, ওর লিগে মোর ভাল লাগে না। আর এই রোজার মাসে দেখা যায় সময় যে কত দ্রুত গতিতে চললে যে ইয়ে করলে এককালে এই টেয়ার পাওয়া যায় না, তার যে এক মোর মাইয়ের লোক ইয়ে কিনিয়ে আনছে ইয়ে খাওয়ালো ও করবে এখানে। আর এইখান দিয়ে তো ইফতারির আয়োজন শুরু হয়ে গেছে, তার রমজান মাসে ইফতারির আয়োজন কম আর বেশি প্রত্যেকটা ঘরে এগুলো করা হয়, কারণ সারাটা দিন রোজা রাখা হয় না খাইয়ে সেহেরিতে খাইয়ে, এরপর সারাটা দিন না খাইয়ে রোজা রাখা এককালে ইফতারি টাইমে খাওয়ালো করাবে, কম বেশি যে যার সামর্থ্য অনুযায়ী এগুলো প্রত্যেকেই চেষ্টা করে ভালো মন্দ খাবার লেগে, আল্লাহ যার তৌফিকে কিংবা রিজিকে
থেকে যখন যেটা রাখে তখন কলে সেইটাই খাওয়া যায়। তার যেডুই মোরা খাই কিংবা না খাই কি যেটুকুই খাওয়ার তৌফিক আল্লাহ মগো দেয় না কেন মগো কলে শুকরিয়া আদায় করা উচিত। তার অবশ্যই মই আল্লাহর দ্বারা সবসময় শুকরিয়া আদায় করি, যখন যতটুকুই আল্লাহ মকে করতে দেয় মই অবশ্যই এইটার শুকরিয়া করি। তার আইসগর ইফতারি আয়োজনে যাইয়ে যে আসলে এখানে প্রথমেই দেখতে পেতেছেন ঘুমনি, এরপর ছোলা, এখানে আনারস, তরমুজ, তারপরে কলো এখানে আলু সপও আছে, ডিম সপ আছে, জিলেপি আছে, কলা দেখতে পাইতেছেন, মালটা, আঙ্গুর, আপেল, শশা, কিপর খেজুর বাজন আর চিকেন ফ্রাই করে নিয়েছিলাম, কিছু চিকেন ভিজাইয়ে সুন্দর করে ভ্যাসনে ভাজিয়ে চিকেন ফ্রাই করে নিয়েছিলাম। আর ইফতারিতে কিছু ফল ফাঁকড়া আর কিছু সপ থাকবে, এই তো কলে কমন থাকি বাজন, তার যার যে সামর্থ্য অনুযায়ী করা যায় ওটু করাই করলো ভালো। আর এইখানে ওই যে মিডের শরবত বাজান, তার মিডের শরবতটা খাইতে করলে বেমালা মজা হয়, এখানে মিডে দিয়ে লেমু দিয়ে সুন্দর ঠান্ডা পানি দিয়ে করলে এই শরবতটা বানিয়ে নেয়, তার এই ফির এইটি খাইতে এসে লেমু শরবত আমার ধরে ভালো লাগে। আর ইফতারির সময় পরিবারের সবাই মিলে একসাথে ইফতারি করার মজা কিংবা আনন্দটাই করলে অন্যরকম, একলা একলা ইফতারি করতে একালেই ভালো লাগে না, তার সবাই মিলে সুন্দর করে আল্লাহর নাম নিয়ে খাওয়া দাওয়া করিয়ে তারপর একত্রে ইফতারিটা করার আনন্দ অন্যরকম। এ ফির ভাইয়াকে মিস করতে এসি, ভাইয়া এবার এ ফির প্রবাসে বাজান, গত বছর কলো মগো লাগে ইফতার করছিল, তার এর লোকে কলো মুই সবসময় বললে থাকি যে পরিবারের সবাই মিলে ইফতারি করা কলো ভাগ্যের ব্যাপার, তার কোন বছর কে কোথায় থাকে এগুলো বলা যায় না, তার খাওয়া লওয়াটা পরিবারের সবাই মিলে একত্রে করবে মানে আনন্দেরও বিষয়ে। তার এফির কলো ভাবি এই যে মগো লাগে ইফতারি করতে আসে, মোর আম্মা আব্বা মোর ছোটো ভাই মোরা একত্রে বসে ইফতারি করতে আসে, ভাইয়াকে বেমালা মিস করতে আসে, কারণ গত বছর মোরা সবাই একসাথে কলো ইফতারি করছিলাম। তার যেই হোক এরম করে কলো পরিবারের সাথে কিংবা মোর মাইয়াকে নিয়ে বেমালা ব্যস্ত তার ভিতর দিয়ে সময়গুলো পার করতে আসে। আদরে বুয়ারা মগলকে দোয়া করবেন মোরা যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আর সুস্থ থাকার তিন নিয়ে বড় নিয়ামত আর কিছু পারে না। তার আজকের মতো বিদায় নিতে এসে সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।